সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো মাছের গ্রিল। মাংসের চেয়ে মাছের গ্রিল খুবই সুস্বাদু। মাছের গ্রিল আমার তো অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন দেখে নেই মাছের গ্রিলের রেসিপি। তেলাপিয়া মাছের গ্রিল করতে যা যা লাগছে, আমি দুটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, এক চামচ লাল মরিচ, মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ লবণ, কালো গোলমরিচের গুঁড়া, এক টেবিল চামচ দই, রসুন বাটা, সরিষা বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, সয়া সস নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়া এক মুঠো। মাছের গ্রিল তৈরি করার জন্য প্রথমে একটি মশলার পেস্ট তৈরি করতে হয়। আমি এই মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এক চামচ লবণ, দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা, দিয়ে দিলাম এক চামচ আদা বাটা, গোলমরিচের গুঁড়া, গরম মশলা, এক টেবিল চামচ সয়া সস দিয়ে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। এখন আমি মাছগুলোকে আগেই আমি ধুয়ে পরিষ্কার করেছি, ভালো করে মুছে নেব যাতে পানি না থাকে। আমি টিস্যু পেপার নিয়েছি, টিস্যু দিয়ে ভালো করে মুছে পানিগুলো পরিষ্কার করে নেব। এখন মাছগুলোকে আমি একটু একটু কেটে নেব যাতে মশলাগুলো ভালো করে ঢুকে, এমনভাবে কাটবো যাতে ভিতরে কাটাটা না কাটে। এমনভাবে আমি দুপাশ দুটি মাছের কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি দুপাশ। এক ইঞ্চি পরিমাণ ঘ্যাপ দিয়ে দিয়ে আমরা এভাবে কেটে নেব। এখন পেস্টগুলো আমি হাত দিয়ে ভালো করে ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেব। আমি পেটের ভিতরেও ঢুকিয়ে দিচ্ছি মশলা। সরিষা বাটা গ্রানে আলাদা, অবশ্যই মাছের গ্রিলে সরিষা বাটাটা ইউজ করবেন। আর মেরিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। এক ঘন্টা পর পানিটা যখন ছেড়ে দেবে তখন চাউলের গুঁড়া দিয়ে আবার মাখিয়ে ভাজব, তাহলে গ্রিলটা একদম মচমচা হবে। চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে গ্রিলটা অনেক মজা হবে। মেরিনেট করা হয়ে গেল, এখন আমি এটা ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম এক ঘন্টা পর, দেখুন
মাছগুলো কেমন পানি ছেড়ে দিয়েছে। পানি ছেড়ে দিলে বুঝতে হবে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন অল্প পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে আবার মেখে নেব। এই পাশ উপাশ দুনো পাশ আমি চালের গুঁড়া মেখে নেব। চালের গুঁড়াটা দিয়ে ফ্রাই করলে মাছটা অনেক। এখন চলে যাই ভাজতে। আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে, চুলাটা মিডিয়াম আঁচে রেখে মাছটা ভাজতে হবে। মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট ভাজার পর আবার আমি ভুলতে পারছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এক পাশ মাছটি হয়ে গেছে। এখন আমি আবার মুছে দেব আবারও 5 মিনিটের জন্য। আমি চুলা একদম মিডিয়াম আঁচে রাখছি, যাতে আস্তে আস্তে করে মাছটা ভাজা হয়। হাই হিটে মাছ ভাজলে মাছের পুরোপুরি স্বাদ পাওয়া যাবে না। অবশ্যই মিডিয়াম আছে, দেখে মাছটা ভাজতে হবে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট। মাছটাও হয়ে গেছে। এখন আবার বাকি যে মশলাগুলো আছে দিয়ে আবার ভেজে পাচ্ছে ভেজে নেব। আমি সবার আটটা কিন্তু একবারে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজেছি। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমার মাছগুলো ভাজতে সম্পূর্ণ শেষ করতে 20 মিনিট। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে উঠিয়ে পরিবেশন করব। সুপ্রিয় দর্শক, আমি আমার মতো সাজিয়ে নিয়েছি। আপনারা মাছটা খুবই সুন্দর হয়েছে, অনেক ক্রেজি হয়েছে, দেখতেও ভালো লাগতেছে।